Meanwhile, the BJP has called the TSF band over the issue as unjustified, especially at a time when inquiry has already been ordered into the incident. Anyone found guilty will be dealt with as per the law, Tripura BJP leader Prabir Chakraborty stated. সম্পূর্ণ অযৌক্তিক বন্ধ কারণ বন্ধের কোনো যৌক্তিকতা নেই যে ইস্যুটাকে সামনে রেখে তারা এই বন্ধ ডেকেছে সেই ইস্যুটা ইতিমধ্যেই আমাদের সরকারের তরফ থেকে সেটা তদন্তের জন্য দেওয়া হয়েছে কনভয়ে গাড়ি স্কুটি ঢুকে গিয়েছিল চিফ মিনিস্টার কনভয়ে এটাকে সামনে রেখেই তারা বন্ধের ডাক দিয়েছে ফলে এটা ইতিমধ্যেই তদন্তের জন্য দেওয়া হয়েছে তদন্ত হলে পর প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে কেউ কে দোষী কার কি ভূমিকা ছিল সেগুলি সব স্পষ্ট হয়ে যাবে তার পরবর্তী সময়ে যা বলার আমাদের তরফ থেকে বলা যাবে তদন্ত চলাকালীন সময়ে এর অতিরিক্ত কিছু বলা সমীচীন হবে না ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা শুধু আজকে এখান থেকে যেটা বলবো ত্রিপুরাবাসীর কাছে আবেদন করব ট্রাইবেল যে সমস্ত সংগঠনগুলি ট্রাইবেলদের নাম দিয়ে যে সমস্ত সংগঠনগুলি বন ডেকেছে তাদেরকেও বলবো এই বন প্রত্যাহার করে নিতে ত্রিপুরার স্বার্থে মানুষের স্বার্থে কোভিড সিচুয়েশনে তো বটেই এই বন্ধ অযৌক্তিক এর কোনো মানে নেই এই বন প্রত্যাহার করে নিতে রাজ্যের জনগণের কাছে আবেদন করব এই বন্ধকে উপেক্ষা করে রাজ্যে যাতে স্বাভাবিক জনজীবন বজায় থাকে সেদিকে যাতে সচেষ্ট হয় তার জন্য আমরা আহ্বান করব